চিজ চিলি চিকেন বল করে দেখাবো। এখানে 250 গ্রাম মতো চিকেন ব্রেস্টটাকে কিমা করে নেওয়া, আদা রসুন বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি 1-2 তিনটে, পেঁয়াজ 1টা কুচানো, ধনে পাতা 2-3 চামচ, সয়া সস 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, 1/2 ঘন্টা লেবু চিপে দেব, আর আরেকটা হচ্ছে যে এটা অনেক সময় ব্রেস্টেতে চাবাইয়ের মতো চিবড়ে মতো হয়ে যায়, এটার জন্য আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিয়ে আমাকে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। দশ 15 মিনিট হয়ে গেছে, এবার এটা এটা হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এরকম বল বানাতে হবে, মাঝখানে একটা বর্ত করতে হবে, একটা চিজ দিয়ে দিলাম, দিয়ে বল করে বাসনের মধ্যে একটু র্যাপ করে ডিমের ব্যাটারে দিয়ে বিস্কুটের ক্র্যামের মধ্যে তোমাকে তৈরি করে নিতে হবে। এরকম ভাবে সব বলগুলোকে আমি তৈরি করে নেব। সব বলগুলো এরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এয়ার ফ্রায়ারটা আমি 5 মিনিট ধরে ইয়ে করতে দিয়েছি, গরম করতে দিয়েছি, এটা 5 মিনিট হয়ে গেছে। এবারে কি করব, আমি এর ভেতরে এসব বলগুলোকে দিয়ে দেব। এটা করতে একদমই কম তেল লাগে, মানে তেল লাগেই না, উইদাউট তেলে এটা হয়ে যাবে। এবারে এটাকে আমি ঢুকিয়ে দিয়ে এটাকে প্রথমে 10 মিনিট হতে দেবো, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট হবে। 10 মিনিট হওয়ার পর আমি একবার অয়েল ব্রাশ করে দেখবো হয়েছে কি না, তারপরে আরো 5 মিনিট দিলে এটা তৈরি হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বের করে নিচ্ছি। দেখুন কিরকম লাল লাল হয়ে গেছে, একদম তেলের মধ্যে এরকম ভাজে ওই রকম। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখুন একদম ভেতরটা সফট আর চিজটা এরকম। এটা আপনারা বাড়িতে বানাবেন। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সেই শেয়ার করবেন। গুড নাইট।